কেতন কে স্থাপন করেছিলেন মন্তেশ্বরীকে মন্তেশ্বরী শিক্ষার মূল ভিত্তি কি সামগ্রিক পরিমার্জন ছিল মন্তেশ্বরী শিক্ষার মূল ভিত্তি মন্তেশ্বরী কি করেছিলেন যে কিন্ডার গার্ডেন বিদ্যালয়ের স্থাপনাও তিনি করেছিলেন তিন নম্বর প্রশ্ন কিন্ডার গার্ডেন শিক্ষার মূল কি প্রয়োগ পদ্ধতির মধ্য দিয়ে আত্মপ্রকাশ অর্থাৎ যে প্র্যাকটিক্যালি যে কোনো কাজ করে নিয়ে সেটার মাধ্যমে বাচ্চাদের যে চিন্তাধারা সেটা আত্মপ্রকাশ করানোই হচ্ছে কিন্ডার গার্ডেন শিক্ষার মূলনীতি চার নম্বর প্রশ্ন দেখব রূপক এবং ইঙ্গিত শিশু শিক্ষার কোন বস্তুর সঙ্গে যুক্ত রূপক এবং ইঙ্গিত এইগুলোর মাধ্যমে আমরা শিশু শিক্ষার যে জিনিসটার মাধ্যমে আমরা জানতে পারি সেটা হচ্ছে খেলনা খেলনার সাহায্যে এই দুটি জিনিস আমরা বুঝতে পারি পরের প্রশ্ন দেখব তো পাঁচ নম্বর বুনিয়াদি শিক্ষায় কয়টি স্তর আছে বুনিয়াদি শিক্ষায় তিনটি স্তর আছে বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা অনেক প্রাচীন আগেকার দিনে আমাদের বুনিয়াদী শিক্ষার প্রচলন সব থেকে বেশি পরিমাণেই ছিল ছ নম্বর প্রশ্ন প্রাক প্রাথমিক স্তরে শিশু কী ধরনের ভাষা শেখে তখন সে খুব সহজতম বাক্য গঠন করতে শেখে যেমন আমি খাবো তুমি যাও মা বসো এইরকম টাইপের ছোটো ছোটো কথাগুলো সে সে সময় শেখে সাত নাম্বার কোন শিক্ষাবিদ শিশুদের শিক্ষায় সু অভ্যাস গঠনকে সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন শিশুদের যে শিক্ষার দরকার এবং সেখানে একটা সু অভ্যাসের প্রয়োজন সেটা সবথেকে বেশি বলেছিলেন উইলিয়াম জেমস তার তিনি প্রথম বুঝতে পেরেছিলেন আগে শিক্ষার সঙ্গে একটা সুভ্যাসও দরকার নেক্সট প্রশ্ন সাত নাম্বার সহজ সুন্দর ছবির সাথে সুরুচি এবং সৌন্দর্য জাগরিত করাকে কি বলে এটা একটা সুস্থ দৃষ্টিভঙ্গি অর্থাৎ তোমার দৃষ্টিভঙ্গি মানুষের কি তার ছবি আঁকার মধ্যেই কিন্তু পরিচয়টা পাওয়া যায় আট নম্বর প্রাথমিক বিদ্যালয়ের প্রথম স্তরে কোন বিষয়ের উপর জোর দেওয়া হয় এই সময় একে অপরের সঙ্গে বন্ধুত্ব করার জন্য বা সবার সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করার জন্য সংগতি স্থাপনের কি করা হচ্ছে জোর দেওয়া হচ্ছে ন নম্বর প্রশ্ন কে বলেছেন শিশুকে পাঁচ বছর বয়স পর্যন্ত প্রকৃতির নিয়মে গড়ে উঠতে দিতে হবে অর্থাৎ বাচ্চা তার আশেপাশে জগতের সঙ্গে পরিবেশের সঙ্গে মানিয়ে নিজেকে তৈরি করুক একথা বলেছিলেন বিখ্যাত শিক্ষাবিদ রুশো তাহলে শিশুকে পাঁচ বছর পর্যন্ত নিজের নিয়মে বেড়ে উঠতে দিতে বলা হচ্ছে টেন অভিক্ষা বলতে কি বোঝায় দেখো অনির্দিষ্ট বস্তুর ছবি আঁকাকে কোন নির্দিষ্ট নিয়মে না হয়ে নিজের মন থেকে তাবোল যে ছবি আঁকা হয় সেটাই হচ্ছে অভিক্ষা পরের প্রশ্নটি দেখব রুচি বা ঝোঁক বোঝাতে কি ধরনের পরীক্ষার দরকার এটা বোঝাবার জন্য আমাদের বৈজ্ঞানিক অভিক্ষার দরকার পড়ে বৈজ্ঞানিক উপায়ে বিভিন্ন যে অভিজ্ঞাগুলো করা হয় সেখানে আমরা কোন জিনিসে তার রুচি রয়েছে সেটা বুঝতে পারি নেক্সট প্রশ্ন বিনেশ সাইমন স্কেলে কটি পর্যায় আছে এটিতে পাঁচটি পর্যায় আছে এই স্কেলের মাধ্যমে শিশু শিক্ষার যে বিকাশ অন্যান্য জিনিসগুলো পর্যবেক্ষণ করা হয় এখানে পাঁচটি স্কেলের মাধ্যমে তিনি এটা করেছিলেন বিনেশ সাইমন স্কেলের প্রধান উদ্দেশ্য কী ছিল মানসিক বয়সটা পরিমাপ করা মানসিক বয়স কোনো বাচ্চার মানসিকতার দিক থেকে কতটা উন্নত হয়েছে সেটা পরিমাপ করার জন্য সাইকন সাইমন স্কেলের আবিষ্কার হয়েছিল এম ডট এ বলতে কি বোঝো এখানে মানসিক যে পরিণতির বয়সটা সেটাকে আমরা চিহ্নিত করি এম ডট এ দিয়ে মেন্টাল যে পরিণতিটা কে বিনে বিনের মানসিক বয়সের সঙ্গে নতুন ধারা সংযোজন করেন টারমান করেছিলেন কি যে বিনে যে মানসিক বয়সের একটা হিসাব করেছিলেন সেখানে টারমান আরো কিছু নতুন বিষয় অ্যাড করেছিলেন সতেরো নম্বর স্বাভাবিক ছেলের বুদ্ধাঙ্গ কত একশো হচ্ছে যে কোনো স্বাভাবিক ছেলে মেয়ের বুদ্ধাঙ্ক একশো আর যেমন বয়স সেরকম যদি ঠিকঠাক বুদ্ধির বিকাশ হয় তখন তার হচ্ছে একশো যে ছেলের মেয়ের বয়স আট বছর কিন্তু মানসিক বয়স যদি দশ বছর হয় তখন তার বুদ্ধাঙ্ক কত হয়ে যায় একশো পঁচিশ অর্থাৎ আমরা বলি তার আইটিউরা বেশ ভালো আট বছরের বাচ্চা হয়ে একটা দশ বছরের বাচ্চার মতো সে আচরণ করছে আর পরের প্রশ্ন দেখবো দেখো যে শিশুর বয়স দশ মানসিক পরিণতি আট বছর তার বুদ্ধাঙ্ক কত হবে তার বুদ্ধাঙ্ক অর্থাৎ বড় হয়ে গেছে কিন্তু ছোট বাচ্চার মতো আচরণ করছে তখন তার বুদ্ধাঙ্ক হয়ে যাচ্ছে আশি অর্থাৎ তার একটু মানসিক দিক থেকে একটু সে দুর্বল উনিশ নম্বর তিন থেকে দশ বছরের ছেলে মেয়েদের জন্য কত রকম অভিক্ষার ব্যবস্থা আছে এখানে ছয় রকম অভিক্ষার ব্যবস্থা আছে অর্থাৎ ছয় রকম বৈজ্ঞানিক পর্যালোচনা করা হয়ে থাকে তিন থেকে দশ বছরের ছেলেদের জন্য পরের প্রশ্নটি দেখছি চোদ্দ বছরের ছেলে মেয়েদের জন্য কত রকমের অভিজ্ঞতা আছে এটা তো ছয় রকমের অভিজ্ঞা রয়েছে দেখো অভিক্ষার মাধ্যমে ছেলের বুদ্ধি মানসিক বিকাশ এগুলো আমরা পর্যালোচনা করে থাকি বুদ্ধাঙ্ক অভিক্ষার ক্ষেত্রে কোন ফর্ম বা রুট আছে কোন কোন ফর্ম আছে এখানে এল আর এম এই দু রকম ফর্মে আমাদের বুদ্ধাঙ্কের অভিষ্ঠা করা হয়ে থাকে যে বৈজ্ঞানিক পদ্ধতিতে বুদ্ধাঙ্ক পরিমাপ করা দুটো স্কেল এল এবং এম তিন বছরের শিশুদের জন্য এল ফর্মে কয় ধরনের অভিক্ষা আছে এখানে ছয় ধরনের অভিজ্ঞতা আছে সাধারণত দেখা যাচ্ছে ছ ধরনেরই কিন্তু অভিজ্ঞাগুলো বেশি রয়েছে পরের প্রশ্নটি দেখব দেখো ভ্যান এলোসাট সাটাইন পিকচার ভোকাবুলারি টেস্টে মোট কয়টি দ্রব্যের ছবি আছে এখানে পঁয়তাল্লিশটি ছবি থাকে এবং সেই ছবিগুলো দেখে বাচ্চাদেরকে অনেক কিছু শেখানো হয় পরের প্রশ্নটি ম্যারিল পামার কটি অভিজ্ঞার বিষয়ে রচনা করেছেন তিনি মোট আটত্রিশটি বিষয়ে রচনা করেছিলেন সাধারণত আমরা ছটি দেখলাম এখন পর্যন্ত এখানে কিন্তু আটত্রিশটি অভিজ্ঞের কথা বলা হয়েছে মানুষ একা অভিজ্ঞার উদ্ভাবককে এটা আবিষ্কার হচ্ছে গুড আপ আজ আমরা এখানে মোট পঁচিশটি চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগজির প্রশ্ন উত্তর আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে থ্যাংকস ফর